দীর্ঘদিন আপনি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে আছেন, তো বাংলাদেশের টেলিভিশন ইন্ডাস্ট্রি তো একটা চেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং সেই চেঞ্জের ক্ষেত্রে আমরা দেখি ইউটিউব কিংবা ওয়েব কন্টেন্ট বলে একটা জিনিস যুক্ত হয়েছে। তো আপনার অবজারভেশন কী এই গত এক যুগের অভিজ্ঞতা থেকে? এখন মানুষের মুখে মুখে একটা জিনিস আছে, সেটা হচ্ছে ইউটিউব নির্ভর নাটক হয়ে যাচ্ছে। হ্যাঁ, ইউটিউবে হচ্ছে টেলিভিশন অন এয়ারের পরপরে ইউটিউবে আপলোড করা হয়, সেটা অডিয়েন্স দেখে এবং সেটার অথেন্টিক একটা আছে, হিসাব পাই আমরা যে এতজন লোক এটা দেখছে, কতক্ষণ দেখছে, কতটুকু ওয়াচ টাইম, সেটা হয়তো বা যারা দর্শক জানে না, কিন্তু যারা প্রোভাইডার তারা জানে যে আমার এই নাটকটা আসলে এত মিনিট দেখছে, অ্যাভারেজ মিনিট। এটা ডেফিনেটলি পজিটিভ সাইড। এই যে ইউটিউব কিংবা ওটিটি প্ল্যাটফর্মের কারণে আমাদের টেলিভিশন ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা? ওয়ার্ল্ড ওয়াইড প্রতিটা টেলিভিশনের একটা ওয়েব ভার্সন মেবি আছে, যেটা লাইভ দেখা যায়, ইচ্ছে হলে দেখে মানুষ। টেলিভিশন তো এখন মোবাইলেও দেখতে পারে মানুষ, আমি চাইলে আমি পৃথিবীর যে কোনো টেলিভিশন চ্যানেল আমি মোবাইলে দেখতে পারবো, ওদের মোবাইল ভার্সন থাকে, আলাদা থাকে। একটু ক্ষতি হয়েছে, কারণ হচ্ছে টেলিভিশন চ্যানেল যারা বিজ্ঞাপনের উপর ডিপেন্ডেন্ট তাদের পুরো 50% ক্ষতি হয়েছে, কারণ 50% বিজ্ঞাপন চলে গেছে হচ্ছে ডিজিটালি, ইউটিউব, ফেসবুক, গুগল, ইয়াহো যত আছে, ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব জায়গায় ডাইভার্ট হয়ে গেছে। সো এদের বাজেটটা কমে গেছে, ওদের আর্নিং সোর্স কমে গেছে। ওনাদের কি সুযোগ ছিল না সেটা ধরেন ইউটিউব কিংবা ওটিটি প্ল্যাটফর্মের দিকে নিজেদের কনভার্ট করার? ইউটিউব চ্যানেল বাংলাদেশে কিন্তু টিভি চ্যানেল স্টার্ট করছে, আমি যদি বলি এনটিভি, আরটিভি, চ্যানেল আই, ওরাই কিন্তু স্টার্ট করছে প্রথম, কিন্তু ওরা হয়তো বা পরে কন্টিনিউ করতে পারে না জিনিসটা, এটা বাইরে চলে গেছে। একজন ডিরেক্টর ইন্ডিভিজুয়ালি সে ইউটিউব চ্যানেল দিয়ে তার জীবনযাপন করতে পারবে কি না, কিংবা এটা লাভজনক কি না, ব্যবসায়িক দিক থেকে কতটা, মানে একজন ডিরেক্টরের জন্য এটা পজিটিভ? একজন নির্মাতা কখনো ইন্ডিভিজুয়ালি এটা করে প্রফিট করতে পারবে না তার লাইফে, কারণ হচ্ছে একটা নির্মাতা একটা চ্যানেল দাঁড় করাইতে অনেক টাকা ইনভেস্ট লাগে, ধরেন অনেক কন্টেন্ট লাগে, আর্কাইভ লাগে, একটা নাটক দিয়ে একটা ইউটিউব চ্যানেল হবে না, অনেকগুলো নাটক মানে প্রোডাকশন লাগবে, মানে যত আর্কাইভ হবে তত রিসাইকেলিং হবে, একটা নির্মাতার পক্ষে পসিবল না কোনোদিনও ইন্ডিভিজুয়ালি এটা করে হচ্ছে তার সার্ভাইভ লাইফ সার্ভাইভ করা। বাংলাদেশে যে ওটিটি প্ল্যাটফর্মের সম্ভাবনা, সেই সম্ভাবনাটাকে আমাদের দেশের ইনভেস্টমেন্টের জায়গা থেকে আমরা কাজে লাগাইতে পারছি? আমাদের দেশে আসলে কাজে লাগাইতে পারে না, কারণ হচ্ছে ওটিটি প্ল্যাটফর্মের একটা হিউজ বাজেট দরকার, ধরেন একটা নতুন, এটা তো একটা নতুন একটা জায়গা, তো নতুন নেটফ্লিক্স কিন্তু একদিনে আসে নাই, সো এটার পিছনে অনেক শুধু টাকা ইনভেস্ট না, কন্টেন্টের একটা বড় আর্কাইভ লাগে। তবে রিসেন্ট যতগুলো হয়েছে, ধরুন বিনস নিয়ে অনেক আলোচনা হচ্ছে পজিটিভলি, বিনস একটা টেলকো কোম্পানি, ওরা চাইলে পারবে, কিন্তু এদের ওনাদের বেসিক ফিলোসফিটা কি আসলে আমি এখনও জানি না, মোটামুটি ওরা ট্রাই করতেছে। তারপরে যদি বলি সিনেমেটিক রিসেন্ট শুরু করছে, তো দুইটা কন্টেন্ট খুবই পপুলার হয়েছে, এটা ইটস এ গুড সাইন ফর আওয়ার ইন্ডাস্ট্রি। আর চরকি নামে একটা প্ল্যাটফর্ম আসতেছে, ওদের স্টার্টিংটাই বেটার, ওরা কন্টেন্ট বানাচ্ছে প্রপার, যে কন্টেন্টে যতটুকু দরকার ততটুকু দিচ্ছে, মানে ওরা বুঝে আগাচ্ছে, যদি ওরা কন্টিনিউ করতে পারে তো এটা আমাদের জন্য খুবই পজিটিভ। তার মানে সম্ভাবনা ভালো, এবং আমরা ছোট ছোট করে শুরু করছি, এবং আমরা দেখি যে সিনেমাও ইনভেস্ট করতেছে অনেকে, ওই ফিল্ম, হ্যাঁ ফিল্মে, এখন তো ফিল্ম এইভাবেই হবে, ধরেন একটা ইন্টারন্যাশনালি ফিল্ম না, ধর সিনেমা হলে ফিল্ম থাকে হাইস্ট এক মাস, এরপরে এই সিনেমাটা টেলিভিশনে চলে আসে না, এলে কোনো প্ল্যাটফর্মে চলে আসে, সিনেমা ঘরের ছোট পর্দায় চলে আসবে, ফিউচারে তাই হবে। যেমন সোশ্যাল মিডিয়ার ফার্স্ট জেনারেশন হচ্ছে আমরা, তা আমাদের নেগেটিভ পজিটিভ ধারণা আছে, আমাদের পরের জেনারেশন যারা আসবে তাদের কাছে এটা হচ্ছে ডাল ভাত হয়ে যাচ্ছে। এই যে জেনারেশনের কথা যদি বলি আমরা, আপনাদের আগের দুই জেনারেশন, আমি নাম না বলি, যে যারা সিনিয়র ডিরেক্টর আছেন এফডিসি, তারা কি তাহলে বেকার হয়ে পড়বেন? যুগের সাথে তাল মিলে ওই গল্প বলবো, ওই টেকনিক্যাল ফর্মুলা ইউজ করবো, বাট আমি ঠিক আছে, আমি যদি সেটা তাল না মিলাইতে পারি তাহলে আমি বেকার হয়ে যাবো। তার মানে যে ওয়েবটা চলতেছে যে টাইমটা ওইটাকে রিসিভ করতে হবে? ডেফিনেটলি রিসিভ করতে হবে। আগে আমার সবচেয়ে বড় জিনিস হচ্ছে কন্টেন্টের ক্ষেত্রে আসলে অডিয়েন্সের টেস্ট সম্বন্ধে হচ্ছে আইডিয়া থাকতে হবে, যে আসলে এখন কোনটা বানাচ্ছে। আমাদের এগুলো নিয়ে হচ্ছে কিন্তু অনেক নেগেটিভ পজিটিভ ধারণা আছে, যে ওরা যেটা চায় এটা কি আমার করতে হবে। হ্যাঁ, জেনারেশন চেঞ্জের সাথে সাথে আপনার স্বীকার করতে হবে, আপনার মানতে হবে জিনিসটা। আপনি তো একটা ধারায় নাটক বানান, বিশেষ করে আমরা দেখি যদি আপনার ফ্যামিলি ক্রাইসিস রিসেন্ট শেষ হয়েছে, আবার এখন চলতেছে হিট, দুইটাই কমেডি কিংবা ফ্যামিলির গল্প আমরা যদি দিই, তো আপনার কাছে কি মনে হয়েছে যে আপনার নিজেকে আরও বেশি চেঞ্জ করার দরকার, অন্য একটা ফরম্যাটে যাওয়ার দরকার, কখনো কীরকম মনে হয়েছে? আমার বেলা যেটা হয়, যারা আমার মাথায় যে গল্পটা আসে
আমি সেটা শুট করে ফেলি কিন্তু সেটা যুগের সাথে তাল মেলানোর চেষ্টা করি যে এখনকার জেনারেশনের ছেলেরা আসলে এটা দেখবে নাকি দেখবে না এই চিন্তাটা কাজ করে অলওয়েজ এইভাবে কাজটা করা আর দর্শকের কথা প্রথম হ্যাঁ এটা নিজের আমি নিজে দর্শক হই আগে আমি নিজে দর্শক না হলে তো আমি ফিল করতে পারবো না আর ফ্যামিলি কেসেস ফ্যামিলি গল্প বাংলাদেশে সবচেয়ে আসলে এটার চেঞ্জ নাই তো ফ্যামিলি গল্প আসলে যারা ফ্যামিলি বিলং করে তারা আসলে ফ্যামিলি গল্প ইজিলি কানেক্ট করতে পারে হিট তো এখন চলছে তো সামনে কি কোনো মুভির ঘোষণা পাবো আপনার মুভির একটা প্ল্যান চলতেছে সেটা স্ক্রিপ্টিং চলতেছে এখন কিছু বলতে চাচ্ছি না সামনে জানবে সবাই